হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবানা কুকিং রেসিপি আজ আমি বানাবো হার্বাল টি বা ঘরোয়া পদ্ধতিতে সর্দি কাশি থেকে মুক্ত পাওয়ার উপায় এর জন্য আমি নিয়ে নিয়েছি তুলসী পাতা আদা মিচরি দারচিনি লং ও চিনি দেখতে পাচ্ছেন আপনারা সব উপকরণ দিয়ে আমি বানাবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্রথমে একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে এক গ্লাস আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা অর্ধেক হওয়া পর্যন্ত আমি ফোটাতে থাকবো সবকটা কটা উপকরণ আমি দিয়ে দিচ্ছি চ্যানেলটিকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ছ মাসের পর থেকে বাচ্চাদের আপনারা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন প্রথম প্রথম মানে শীত পড়ছে তো প্রথমের দিকে সবারই সর্দি কাশি প্রবলেমটা হয়ে থাকে বুকে কফ জমে থাকে এই ঘরোয়া পদ্ধতিতে আপনারা এরকমভাবে একটা উপায় তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই উপকারিত পাবেন বাচ্চাদের খুবই কম খাওয়াবেন এক এমল থেকে দেড় মিল ছ মাসের পর্যন্ত বাচ্চাদের আদা টাদা দেওয়া থাকে যেহেতু একটু ঝাঁজ হবে সেহেতু ডবে করে একটু কম করে খাওয়াতে খাওয়ানোর জন্য বলছি বড়রা আপনারা এরকমভাবে দিনে তিনবার অন্তত খেতে পারবেন খেয়ে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই উপকারিত পাবেন এবার তুলসী পাতা দিয়ে দিচ্ছি লং বা চিনি আমি একটু থেঁতো করে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব মধু সবকটা উপকরণ দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এক চামচ মধু দিয়ে দিয়েছি তবে আমি ফুটিয়ে নিয়েছি দেখুন একটা মধু দিয়ে দিচ্ছি আপনারা মিছরির বদলে শুধু মধু দিয়ে বানাতে পারবেন এই মধুটা আমাদের ঘরোয়া মধু মানে বাড়ির তৈরি করা এটা দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালোভাবে ফুটছে এক গ্লাস পানিকে আপনারা অর্ধেক করে ফুটিয়ে নেবেন নিয়ে ভালো করে ছেঁকে এটা হালকা হালকা গরম থাকবে তো সেই অবস্থায় খাবেন একবার বানিয়ে আপনারা দিনের তিনবার খেতে পারবেন অবশ্যই উপকারিতা পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন